হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। আজ আমি বলবো যে আপনারা তো অনেক হোয়াটসঅ্যাপে এরকম লেটার দেখাচ্ছেন, দেখছেন এইরকম এরকম অনেক লেটার দেখছেন, হ্যাপি দিওয়ালি, হ্যাপি যাই হোক, যাই দেখছেন এরকম। তো এই লেটারগুলো কীভাবে বানায়, অনেকে এও পাঠিয়ে দিচ্ছে, আপনার নাম পর্যন্ত বানিয়ে দিচ্ছে। তো এগুলো কি সত্যি তারা বানায় না অন্য অ্যাপসের সাহায্যে বানায়? তো সব প্রশ্নের আজকে সমাধান হয়ে যাবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো আজকে বলবো যে এগুলো কীভাবে বানায়। এগুলো বানাতে গেলে আপনিও পারবেন এগুলো বানাতে, আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না, শুধু প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো চলুন সেই কী সেই অ্যাপ, চলুন কীভাবে কাজ করে সব দেখে নেওয়া যাক। তো প্লে স্টোরে গেলাম আমরা, প্লে স্টোরে গিয়ে সার্চ করব ইমোজি লেটার, EMOJILETTER লেটার, MAKER মেকার, ইমোজি লেটার মেকার লিখে সার্চ করলেই প্রথমেই যে অ্যাপ্লিকেশানটা চলে আসছে সেই অ্যাপ্লিকেশানটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা রেটিং দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রেটিং, 4.4, এবং ডাউনলোড আছে 100,000। তো খুব ভালো একটা মানে অ্যাপস, দারুণ ওয়ার্ক করে, একদম ফাইন ওয়ার্ক করে, এত সুন্দর ওয়ার্ক করে কি বলে বোঝাতে পারবো না আমি। তো এটাই ওপেন করলাম জাস্ট। তো ওপেন করার পর এরকম আমার নামটা লেখা আছে, তো এখানে শুধু ওয়েলকাম বলে লেখা থাকবে, জাস্ট এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন ইমোজিগুলো। তো এগুলোকে কীভাবে করবো, এখানে জাস্ট আমার লেটার নামটা দিয়ে দেবো, বড় হাতে ধরে ধরে ছোটো হাতে দিতে পারি। তো আমার জাস্ট নামটা দিলাম অভিষেক, স্পেস না, স্পেস দিলে কোনো কাজ করবে না স্পেসটা, তাই এই স্পেস না দেয় ভালো। আবার দিয়ে এখানে গিয়ে ইমোজিতে প্রথমে সেটিংস অপশানটাকে লং ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে, তাহলে আপনার ইমোজিগুলো চলে আসবে। এই দেখুন, এবার আপনি যেটা দিয়ে তৈরি করতে চান, এখানে অনেক কিছু সিস্টেম আছে, মানে বই দিয়ে যদি করতে চান বা যাই কিছু দিয়ে করতে চান, যদি ক্যামেরা দিয়ে করতে চান, দেখুন ওয়েট করুন কিছুক্ষণ, এই দেখুন ক্যামেরা দিয়ে সব হয়ে গেছে। তো এটা আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন এবার অভিষেক দাস, দেখতে পাচ্ছেন। তারপর এটা যদি আবার অন্য কিছু চেঞ্জ করতে চান, তো এক্সাম্পল আমি যদি এটা হাসির মুখ দিয়ে করতে যাই, এই দেখুন। তো এটা আপনি যদি চেঞ্জ করতে চান, মানে ধরুন এটা সাইজটা আপনার দেখতে ছোট লাগে, তাহলে আপনাকে এখানে জাস্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর টেক্সটে ক্লিক করতে হবে, মানে সাইজ বড় হবে বলতে এগুলো বড় হবে কিন্তু বেশি দেবে না, এটাই যা পার্থক্য। এই দেখুন, এই দেখুন আপনি যতটা চাইজ ততটাই করতে পারেন। তো আমি এতটা রাখলাম, এই দেখুন অভিষেক দাস, ঠিক আছে। এরপর এই প্লাস আইকন এখানে ক্লিক করলে, এটা এইভাবে করলে কিন্তু আপনার মানে হোয়াটসঅ্যাপে শেয়ার করলে অতটা ভালো বোঝা যাবে না, তাই এইভাবে না করানোর থেকে এইভাবে করাই ভালো, ঠিক আছে। আর এটা মানে বেটা ভার্সেন, মানে আপনি বেটা ভার্সেন আছেন কি সেটার জন্য, তো এটা এটা কোনো লাভ নেই। আর এই অপশানটা দেখায়, আর এই অপশানটা দেখায়, এই অপশানটা মানে আপনাকে কাউকে যদি এটা শেয়ার করবেন, তো কীভাবে শেয়ার করবেন, তো এটা ধরুন আপনি কাউকে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টুইটার, যা যেখানেই হোক, এখানে শেয়ার অপশানে ক্লিক করে কপি টেক্সট করতে পারেন, আবার টেক্সটও করতে পারেন। এই দেখুন এখানে কপি করে নিলাম, তো এবার আমি কাজে কাউকে শেয়ার করতে পারি, ফর এক্সাম্পল আমি মেসেজে কি কাউকে শেয়ার করবো, এই ধরুন একই শেয়ার করছি, তো কাউকে শেয়ার করতে পারি, যে হোয়াটসঅ্যাপেই শেয়ার করি, মেসেজের থেকে ভালো হবে, বেটার। এখানে এসে এখানে লং ক্লিক করব, তারপর পেস্ট অপশানটা চলে আসবে, এখানে জাস্ট পেস্টে ক্লিক করে দেবো, তো এটা অটোমেটিক পেস্ট হয়ে যাবে, এই দেখুন। তো এবার এখানে সেন্ড বাটনে ক্লিক করে দিলে সেন্ড তো হয়ে যাবে, এটা তো আপনারা সবাই জানেন। এই দেখুন কত সুন্দর হয়ে গেছে অভিষেক দাস, অভিষেক দাস, এই দেখুন। তো এইভাবেই করে। তো আরও ওখানে ওখানকার আরও অপশানগুলো দেখায়, এখানে আবার সেটিংস অপশান আছে, এই সেটিংস আপনি গিয়ে আপনারা এগুলো চেঞ্জ করতে পারেন, এগুলো চেঞ্জ না করাই ভালো আমার মতে ভালো। তারপরে এখানে আবার এটা এটাতে ক্লিক করুন, তারপর ওয়েট করুন, ঠিক আছে। এখান থেকে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারেন, এখন এখানকার কালার হয়ে যাবে, এখান থেকে আপনি এই কালারটা চেঞ্জ করতে পারেন, এইভাবে নানা রকম কালার চেঞ্জ করতে পারেন। তো আজকে তো আপনাদের এই অ্যাপটি কেমন লাগলো সবাই কমেন্টে জানান, আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করবেনই, আর ভিডিওটা যাতে সবাই জানতে পারে তার জন্য ভিডিওটা প্লিজ প্লিজ শেয়ার করুন, আপনাদের ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, যা যা কিছু আছে সব কিছুতে শেয়ার করুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না।